এবং ঢাকা দেন আপনি দেখেন এটা খাবার জিনিস এটা খাবার জিনিস এর তলাটা কি পরিষ্কার কেরকম পরিষ্কার তো আছে তাহলে সব সুন্দর লাগে তাহলে এই জিনিসটা দেখেন এই যে আপনি এই একটা খাবার জিনিস দেখেন আপনি তলাটা দেখেন বুঝতে পেরেছেন এভাবে আপনি সুবিধা করতেই পারছেন এটা করার সুযোগ তাহলে এই যে আপনি এই করতেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে ঢাকা চট্টগ্রাম হাইওয়ের কুমিল্লা অংশের বিভিন্ন হাইওয়ে হোটেলে আজ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় বাসি খাবার বিক্রয়ের উদ্দেশ্যে ফ্রিজে সংরক্ষণ করা অনুমোদনহীন উপাদান দিয়ে খাদ্য প্রস্তুত ও অবৈধ প্রক্রিয়ায় খাবার সংরক্ষণ করায় পদুয়ার বাজার এলাকার নূরজাহান হোটেলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 এর আওতায় 80,000 টাকা জরিমানা করা হয়। এছাড়াও ফ্রিজে একই সাথে কাঁচা মাছ মাংসের সাথে মশলা ও রান্না করা খাবার সংরক্ষণ করা ও অনুমোদনহীন পণ্য বিক্রি করায় ছন্দ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে 40,000 টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের অভিযোগে মোট 2 প্রতিষ্ঠানকে 1,20,000 টাকা জরিমানা করা হয়। এ সময় সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে জেলা সেনিটারি ইন্সপেক্টর এ কে আজাদ, উপজেলা সেনিটারি ইন্সপেক্টর মঞ্জুরুল আলম ভূঁইয়া এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। পানি টপ টপ করে নিচে পড়তেছে, তার নিচে আপনি এটা রাখছেন, তার একটা ঢাকনা হলো, আপনি দেখেন অনেক দেরি হয়ে গেছে।